এবার একটু চোখ রাখতে হচ্ছে মুর্শিদাবাদের দিকে। তার কারণ হচ্ছে মুর্শিদাবাদের রেজিনগরে যে শিল্প তালুক রয়েছে সেই শিল্প তালুকে 2009 বাম আমলে জুট পার্ক তৈরির প্রস্তাব দেওয়া হয়। কিন্তু 15 বছর পেরিয়ে গেলেও জুট পার্ক তৈরি হয়নি, তার বদলে সেখানে তৈরি হয়েছে জাগা আগাছা এবং রাস্তার দুধারে যে ফাঁকা জমি রয়েছে সেই জমি কিন্তু জঙ্গলে ভরেছে। কি ভাবছেন, বাদাবনে রয়েছি? না, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে মুর্শিদাবাদের রেজিনগরের শিল্প তালুক। তার ভেতরের কর্মতীর্থ এলাকার কার্যত এরকমই বেহাল অবস্থা। মুর্শিদাবাদের রেজিনগরে শিল্প তালুকের 183 একর জমি অধিগ্রহণ করা হয় জুট পার্ক তৈরির জন্য। জেলায় শিল্প আসবে, কর্মসংস্থান হবে, সেই আশাতেই জমি দেন অনেকেই। 2009 সালে নেওয়া হয় জমি, তবে জুট পার্ক তৈরি হয়নি আজও। হলে হয়তো খুব ভালো হতো, গ্রামের লোকের সুবিধা হতো, কাজকর্ম করে এখানে থাকতে মানে খাওয়া দাওয়ার যে একটা সিস্টেম থাকে সেটা একটু উন্নতি হতো। বাম আমলে প্রস্তাব দেওয়া হলেও পরবর্তীতে তৃণমূলের সদিচ্ছার অভাবেই জুট পার্ক তৈরি হয়নি, দাবি কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী থেকে শুরু করে সিপিএম নেতৃত্বের। পার্কের জায়গায় জঙ্গল, সাপ খোপে ভর্তি, জঙ্গল আর জঙ্গল। আমি নিজে গেছিলাম, যে সমস্ত বিল্ডিং বানানো ছিল সব ভেঙে পড়ছে। ওখানকার লোক বলে রেজিনগরের জুট পার্ক জুট পার্ক নয়, এটা হচ্ছে জুট পার্ক। এটা তৈরি হওয়ার পর যখন বামফ্রন্ট সরকার চলে যায় রাজ্য থেকে, তারপরে তৃণমূল কংগ্রেস আসার এই 12 বছর অতিক্রান্ত হয়েছে, এখন পর্যন্ত শিল্প পরিবেশ সেখানে গড়ে তোলা যায়নি বা কোনো রকমের শিল্প উদ্যোগীরা এখানে আসেনি। মুখ্যমন্ত্রীর সদিচ্ছা রয়েছে, তবে শিল্পপতিদের অভাবেই নাকি হচ্ছে না জুট পার্ক, দাবি রেজিনগরের তৃণমূল বিধায়ক রবিউল আলম চৌধুরীর। চেষ্টা করছি যাতে বারবার, এভাবে আমরা মুখ্যমন্ত্রীকেও বারবার বলেছি, মুখ্যমন্ত্রীর সদয় ইচ্ছা আছে এগুলো করার, কিন্তু সেরকম যদি শিল্পপতিরা না আসেন তাহলে আমরা কোথা থেকে করবো সেটা একটা চিন্তাভাবনা আমরা নিয়েছি। শিল্প সম্মেলন হচ্ছে তারপরেও শিল্পপতি নেই, এদিকে কাজের খোঁজে ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে মুর্শিদাবাদের শ্রমিকদের। যে সমস্ত প্রতিশ্রুতিগুলো রাজনৈতিক নেতারা দিয়ে থাকেন সেই রাজনৈতিক প্রতিশ্রুতির বাইরে বেরিয়ে কবে সাধারণ মানুষের হয়ে কথা বলবে সরকার, কবে জুট পার্ক তৈরি হবে রেজিনগরের শিল্প তালুকে, এই প্রশ্নই এখন উঠছে গোটা রেজিনগর জুড়ে। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। রতন কাহার লোকসঙ্গীত জগতে এক অন্যতম জনপ্রিয় নাম, এবার তিনি পেতে চলেছেন পদ্মশ্রী। টুসু ঝুমুর নানা লোকগানে তার কৃতিত্ব অনস্বীকার্য। জীবনের 88 বছর তিনি কাটিয়ে ফেলেছেন সঙ্গীত জীবনে, এবং এই পদ্মশ্রী পুরস্কার পাওয়াতে স্বাভাবিকভাবেই আপ্লুত রতন কাহার। দুদিন পরে আমার ছাড়াই আর কার বাহবি, দুদিন পরে আমার ছাড়াই আর কার বাহবি। 70 বছরেরও বেশি সাধনা লোকগীতিতে নিজের জীবনকে কার্যত সমর্পণ করে দিয়েছিলেন। কোনোদিন কোনো সম্মান পাবেন এ আশা করেননি, গান তার জীবনের একটা অঙ্গ। বয়স হয়েছে 88 বছর, পেরিয়েছেন জীবনের চড়াই উতরাইয়ের নানা অধ্যায়, তবে গানকে কখনো পাশ ছাড়া করেননি সিউড়ির নগরী পাড়ার লোকসঙ্গীত শিল্পী রতন কাহার। চলতি বছর বাংলার এই শিল্পীকে পদ্মশ্রী সম্মান দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। পদ্মশ্রী একটা সম্মান পাচ্ছি, এই কি এই কি চারটিখানি ব্যাপার গো, আমি কোনোদিন আশা করি নাই, ভাবতে পারি নাই যে আমি একটা মাটির মানুষ কেমন করে এই জিনিসটা হবে, কিন্তু আজকে আবার কেন্দ্র সরকার আমার আমার মান পরিচয় অনেক বাড়িয়ে দিয়েছে, আমি এর জন্য খুব কৃতজ্ঞ। রতন কাহারের মতো একজন প্রতিভাবান শিল্পীর পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ায় খুশি প্রতিবেশীরাও। পাড়ার এক দাদু আজ বড় পুরস্কার পাচ্ছে, এটা আনন্দের বিষয়। দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান পেয়ে খুশি শিল্পী। বড় লোকের বিটিলো তো অন্য দেশে সম্মান পেয়েছে, অন্য দেশে জনপ্রিয় হয়েছে, কিন্তু সেই সম্মানটা যতটা শিল্পী পেয়েছেন আপনি ততটা হয়তো পাননি। কিন্তু আমি ভাবতে পারি না, কোনো চিন্তা করতে পারি না যে এই গানটা আমার এত দূর
এত বড় এরকমভাবে আকার ধরবে আমার ভারত সরকারের কাছে আমি এই সম্মানটা পেলাম, আমার সত্যিকারে আমার আমার জীবন ধন্য হলো আজকে। এখনো পর্যন্ত 250টি গান লিখেছেন শিল্পী রতন কাহার, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে বড়লোকের বিটিলো। ক্লান্তহীন পথের পথিক রতন কাহার মুকুটে আরো একটা পালক লাগলো, তার নাম পদ্মশ্রীর জন্য ঘোষণা হয়েছে। সিউড়ি থেকে ভিডিও জার্নালিস্ট কার্তিকের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা।